আজকে আমাদের আলোচ্য বিষয় পেপার টু থেকে ভেদিক সোসাইটি অর বৈদিক সমাজ অ্যান্থোপোলজিতে ভেদিক সোসাইটি অর বৈদিক সমাজের ইম্পর্টেন্সটা কোথায় আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে বৈদিক সংস্কৃতি ও বৈদিক সভ্যতা একটা কিন্তু হিস্ট্রির পার্ট কেন হিস্ট্রির পার্ট কারণ এটি সংস্কৃত ভাষায় লেখা যেটা কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল কিন্তু কিছু বিজ্ঞানীদের ধারণা যেটা প্রাচীনকালেই মুখে মুখে কিন্তু পড়ানো হতো বা মুখে মুখে আলোচনা হতো যার কেই যার কারণেই এটিকে বলা হতো শ্রুতি যদি দেখা যায় হরপ্পা সভ্যতা ধ্বংসের পর ভারতে যে সভ্যতার উন্মেষ ঘটেছিল সেটি হলো এই বৈদিক সভ্যতা যাকে যার মূল ভিত্তি ছিল বেদ এই সভ্যতার স্রষ্টাদের বলা হয় আর্য আমরা জানি আর্যকথার অর্থ সংস্কৃততে কি রয়েছে আর্য কথা রয়েছে সংস্কৃততে সৎ বংশজাত বা অভিজাত মানুষ এ বিষয়ে সম্রাট দারায়ুস তার শিলালিপিতে নিজেকে আর্য বলে প্রতিষ্ঠিত করেছেন আবার কোনো কোনো বিজ্ঞানী বলেছেন যে আর্য কিন্তু কিন্তু জাতি নয় আর্য হল একটি ভাষাগত ধারণা যেমন সংস্কৃত ল্যাটিন জার্মান গ্রিক গথিক কেল্টিক পার্শ্বিক এই সাতটি ইন্দো ইউরোপীয় ভাষায় যারা কথা বলে তাদেরকে আর্য বলা হয় তাহলে এই আর্য সমাজের বা আর্য সমাজই হলো আমাদের বৈদিক সমাজ তাহলে বৈদিক সমাজ কেন আমরা নৃবিজ্ঞানে এতটা ইম্পর্টেন্স পেল যদি দেখা যায় যে সমাজ ব্যবস্থা বা সমাজ সংস্কৃতি সেই সমাজ সংস্কৃতির প্রত্যেকটা ক্ষেত্র অর্থাৎ প্রত্যেকটা সূচনা প্রত্যেকটা ক্ষেত্রের যে সূচনা সেই সূচনা সূচনাকালই হলো এই বৈদিক সমাজ বা সভ্যতা যেমন তোমার পরিবার পরিকল্পনা যেমন তোমার জাতি জাতি জাতিভেদ প্রথা যেমন তোমার ম্যারেজ সিস্টেম অর্থাৎ যেখানে আমরা বলছি সমাজের উন্নত দিক যেগুলো রয়েছে সেইগুলোই এই বৈদিক সমাজ অবস্থায় আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ লক্ষ্য করেছি এছাড়া রয়েছে আমাদের বিচার ব্যবস্থা রাজনৈতিক অর্থনৈতিক দিক প্রত্যেকটি ক্ষেত্র কিন্তু এই বৈদিক সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু নিদর্শন পেয়েছি যদি আমরা এই টাইম পিরিয়ড দেখি তাহলে আমরা দেখব ওয়ান ওয়ান ফাইভ জিরো জিরো অর্থাৎ দেড় হাজার বিসিই থেকে এক হাজার বিসিই পর্যন্ত এই সংস্কৃতির বিস্তারকাল এবং এই সংস্কৃতিতে এই সংস্কৃতি এই সংস্কৃতিতে যে আর্যরা বিস্তার করেছিল তারা কোথায় কীভাবে বিস্তার করেছিল আর্যরা হিন্দুকুশ পর্বত অতিক্রম করে প্রথমে আফগানিস্তানে পরে পাঞ্জাবে বসতি স্থাপন করে সময়ের সাথে সাথে পশ্চিম ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে তারা ছড়িয়ে পড়ে যেমন মালব সৌরাষ্ট্র গুজরাট বঙ্গ কলিঙ্গ মগধ বারাণসী বিহার প্রভৃতি প্রভৃতি স্থানে বিশেষত্বতাটা যেটা রয়েছে আমাদের নিবিজ্ঞানের ক্ষেত্রে সেটা হচ্ছে যে সোসাইটি যে সোসাইটিটা কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই একটি সিমিলারিটিস রয়েছে কি তাদের যে ক্লাস ডিভিশন বা কাস্ট ডিভিশন যে আমা সমাজ ব্যবস্থার যে স্তর সেই স্তর কিন্তু বা সমাজ কাঠামো সেই কাঠামো কিন্তু এখানে লক্ষ্য করা যায় যা যেটাই হচ্ছে এই সভ্যতা বা সংস্কৃতিটা বিশেষ বৈশিষ্ট্য যেমন তুমি দেখতে পাবে ফ্যামিলি অর্থাৎ আমরা স্টাডি করেছিলাম পেপার ওয়ানে পরিবার সেই পরিবারের উৎপত্তি হলো এই বৈদিক সভ্যতা যেটা যার কারণেই আমরা কিন্তু এই সভ্যতা বা সংস্কৃতিতে সংস্কৃতিকে অ্যান্থোপোলজিতে ইনক্লুড করেছি অর্থাৎ পরিবার পরিবার সেই পরিবারের ক্ষেত্রে যে আমরা জেনেছি যে ক্ষুদ্রতম একক সেই ক্ষুদ্রতম একক এই সভ্যতাতেই কিন্তু উন্মেষ ঘটেছিল এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে কতগুলি পরিবার যেগুলো একত্রে তৈরি করছে কি ক্ল্যান আমরা ক্ল্যানের কনসেপ্ট পাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে কনসেপ্ট পাচ্ছি ট্রাইবস অর্থাৎ একাধিক ক্ল্যান একত্রে তৈরি হচ্ছে ট্রাইবস যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রাই এটা একটা ট্রাইবস যেখানে রয়েছে কি বারোখানা ক্ল্যান অর্থাৎ কি কি ক্ল্যান অর্থাৎ যে টোটেমিক অবজেক্ট আমরা জানতাম অর্থাৎ যে বারোখানা টোটেমিক অবজেক্ট রয়েছে যেখান থেকে সাঁওতালদের যে বারোখানা সম্প্রদায় উৎপত্তি হয়েছে যেমন আমরা বলতে পারি হাঁসদা হাঁস থেকে উৎপত্তি এই রকম অর্থাৎ ক্ল্যানের উৎপত্তি এবং তার সাথে সাথে ট্রাইবস এই যে সমাজ ব্যবস্থা ভিত্তি সেই সমাজ ব্যবস্থার ভিত্তির সূচনাকাল এই বৈদিক সমাজ এছাড়া রয়েছে পলিটিক্যাল সিস্টেম রয়েছে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বিষ এবং জন অর্থাৎ সে সূচনা সেই সূচনা কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি গ্রাম বিষ এবং জন যেখানে গ্রামের যে প্রধান তাকে বলা হচ্ছে গ্রামীণ বিষের যে প্রধান তাকে বলা হচ্ছে বিশ্বপতি এবং জনের যে গো প্রধান তাকে বলা হচ্ছে গোপ অর্থাৎ দেখা যায় যে কয়েকটি পরিবার নিয়ে গঠিত হচ্ছে গ্রাম এবং কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হচ্ছে বিষ তাকে রুল করছে কে বিষপতি আবার জনের প্রধানকে বলা হচ্ছে গোপ এই জন ও বিশ এদের একই রকম মনে হলেও তারা কিন্তু যথেষ্টই শাসনতান্ত্রিক স্তরের ক্ষেত্রে একটি বৃহৎ পরিকাঠামো এবং এই সমাজ অবস্থায় রাজতন্ত্রের একটি বিশেষ প্রমাণ মেলে কারণ আমাদের যে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র হস্তিনাপুর এই হস্তিনাপুর কিন্তু এই বৈদিক সভ্যতা বা সংস্কৃতির একটি কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজধানীর যে বংশানুক্রমিক ধারা সেই বংশানুক্রমিক ধারা দেখা যেত যে সেটি বংশানুক্রমিক ছিল এবং তার পাশাপাশি কিন্তু সেটা মনোনয়নও পেত অর্থাৎ জনসাধারণের যে বিষ আমরা দেখেছিলাম যে বিষ সেই বিষপতিরা এখানে কিন্তু মনোনয়ন করতে পারতো কি রাজা নির্বাচনের ক্ষেত্রে এছাড়া আমরা এখানে দেখব যে ইন্টারকাস্ট ম্যারেজ নট অ্যালাউড অর্থাৎ স্বজাতিতে বিবাহ সেই স্বজাতিতে বিবাহ ইন্টারকাস্ট ম্যারেজ কিন্তু এখানে লক্ষ্য করা যেত না ইন্টারকাস্ট ম্যারেজে কিন্তু বিধিনিষেধ ছিল এছাড়া সভা ও সমিতি একটা এই সময়কার একটা বিশেষ প্রতিষ্ঠান এই দুই প্রতিষ্ঠানের উৎপত্তি কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি অর্থাৎ রাজ সভা সভাধারা কিন্তু ইহা প্রতিষ্ঠিত না তবে রাজারা এই গঠন ও ক্ষমতাকে অর্থাৎ এই সভা ও সমিতির গঠন ও ক্ষমতাকে কিন্তু গুরুত্ব দিতেন এবং যে কোনো বিষয়ে এর মান্যতা নিতেন দেখা যাচ্ছে যে সভা বয়োজ্যেষ্ঠদের জন্য যেখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু অংশগ্রহণ করতো অর্থাৎ এখানে মহিলাদের প্রবেশ প্রবেশাধিকার ছিল না তবে সমিতির ক্ষেত্রে সবাই কিন্তু একসাথে যোগাযোগ দিত অর্থাৎ একসাথে যোগ দিত তাই ডক্টর রমিলা থাপা ঐতিহাসিকের মতে বহু উপজাতি গোষ্ঠী ছিল যাদের কোনো রাজা ছিল না সেক্ষেত্রে এই সমস্ত সভা ও সমিতিরাই কিন্তু শাসন কার্য প্রয়োজন করত তাহলে আমরা দেখলাম সভা ও সমিতি যেটি একটি এই সভা এই সভ্যতার বা সংস্কৃতির একটি কিন্তু বিশেষ বৈশিষ্ট্য বা সূচনা করে যেটি প্রভাব আজ ও ভারতীয় সমাজে প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় এছাড়া অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে যেমন কর ব্যবস্থা বৈদিক যুগে নিয়মিত কর ব্যবস্থা যে গুরুত্ব সেখানে আমরা কিছুটা হলেও কিন্তু লক্ষ্য করেছি যেমন বলা হতো বলি বলি এটা কিন্তু কোনো একটা কর ছিল না এটা ছিল একটা প্রণামী বা উপহার যেটাকে যেটা যেটা বিশেষ করে হায়ার কাস্টরা রাজাকে ভেট হিসেবে দিত তবে এটা পরে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবার এই ভেদিক সোসাইটির সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম এই সময়ে ধর্মের যে সনাতন ধর্ম বা যে আমাদের হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মের যে পরিকাঠামো সেই পরিকাঠামো কিন্তু সুনির্দিষ্ট হয় যেখানে ক্রিয়েট হয় কাস্ট সিস্টেম অর্থাৎ রিলিজিয়াস বেসড স্ট্রাকচার অর্থাৎ ডিফারেন্সিয়েশান অর্থাৎ তোমার ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন যেটাকে আমরা বলছি কাস্ট সেই কাস্টের বিশেষ বৈশিষ্ট্যই হল ফোর বর্ণাস অর্থাৎ বর্ণাশ্রম এই চারটি বর্ণ আমরা জানি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশত্রু এদের আবার বহু উপবিভাগ রয়েছে যাই হোক এই বর্ণপ্রথা আমরা সকলেই জানি যে ঋগ্বেদের পুরুষ সুক্ত পুরুষ সুক্ত বর্ণভেদ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ পুরুষ সুক্তর দশমণ্ডলের নব্বই সূক্তে একটি শ্লোক রয়েছে যেখান থেকে আমাদের এই বর্ণ প্রথার উৎপত্তি কিন্তু লক্ষ্য করা যায় যেখানে বলা হয়েছে ব্রাহ্মণস্ব মুখ বাহু রাজন্য কৃত উরু তদস্য যদ্দৈশ পা শূদ্র অজয়ত অর্থাৎ পরমপুরুষ বা প্রজাপতি ব্রহ্মার মুখমণ্ডল থেকে এলো ব্রাহ্মণ বাহু থেকে জন্মালো বর্গ অর্থাৎ ক্ষত্রিয় উরু থেকে এলো বৈশ্যরা এবং পদতয় থেকে জন্মালো শূদ্র যার প্রভাব সেই সময় থেকে দীর্ঘ দিন ধরে ভারতবর্ষের সংস্কৃতিতে কিন্তু লক্ষ্য করা যায় এবং ইহা আজও কিন্তু পুরোপুরিভাবে অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যায়নি এবং এই বর্ণপ্রথা সেই সময়ে একটা সোশিও ইকোনমিক দিক নির্দিষ্ট করে অর্থাৎ বর্ণপ্রথার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের ইকোনমিক যে দিকগুলো সেগুলো কিন্তু লক্ষ্য করা যায় যেমন যারা প্রাইসড ছিল অর্থাৎ সমাজের উচ্চ স্তরের যে সম্প্রদায় তারা ছিল ব্রাহ্মীণ যারা রাজাদেরকে সাহায্য করতেন পূজা অর্চনা করতেন রাজার এবং পরবর্তী রয়েছে ক্ষত্রিয় যারা যুদ্ধ পরিচালনা করতেন অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে দিকগুলি সেগুলিকে পরিচালনা করতেন এবং রয়েছে বৈশ্য যারা কৃষক বণিক এই সমস্ত সম্প্রদায়েরা মিলে গঠিত এই অল অব দ্য থ্রিজ ব্রাহ্মীণ ক্ষেত্রীয় বৈশ্য আর দ্য আরিয়েন্স রিজলে এই মতটি কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যেখানে আর্য এবং অনার্যের উৎপত্তি অর্থাৎ আর্যরা ছিল কৃষ্ণবর্ণ এবং যেখানে আর্যরা ছিল উজ্জ্বল গাত্রবর্ণ এবং উন্নত নাসাযুক্ত এবং অনার্যরা ছিল কৃষ্ণবর্ণ এবং খর্বাকৃতি অনার্য তালিকারা অনার্য হল শূদ্ররা অর্থাৎ ফার্ম ওয়ার্কার্স সার্ভেন্টস লেবার এরা হলো আমাদের সুদৃ বনার্য অর্থাৎ এই যে ক্লাস স্ট্রাকচার এবং ক্লাস স্ট্রাকচারের সাথে সাথে তার ইকোনমিক যে স্ট্যাটাস সেটা কিন্তু আমরা এখানে এই সমাজ অবস্থায় লক্ষ্য করছি অর্থাৎ একটি সমাজ গড়ে উঠতে গেলে তার অর্থনৈতিক রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রত্যেকটা ক্ষেত্র আমাদের এই সংস্কৃতিতে সূচনা লাভ করেছিল যার প্রভাব কিন্তু আজও ভারতীয় সংস্কৃতিতে লক্ষ্য করা যায় তাহলে তুমি বলতে পারবে যে বৈদিক সংস্কৃতি শুধুমাত্র প্রাচীন সংস্কৃতি না ভারতবর্ষের একটি বিশেষ সমাজ অবস্থার সূচনাকাল যা আজও আমাদের ভারতীয় সংস্কৃতিতে কিন্তু প্রভাব ফেলেছে এছাড়া বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার দিক থেকে এখানে লক্ষ্য করা যায় যে বিচারে রাজাকে বিচারে পুরোহিত ও কর্মচারীরা সাহায্য করতেন অপরাধীকে আটকের জন্য যে পুলিশ তাকে উগ্র বলা হতো এছাড়া যিনি মধ্যস্থতা করতেন তাকে মধ্যমাসী বলা হতো অর্থাৎ আমাদের এই বৈদিক সংস্কৃতি বা বৈদিক সমাজ রাজনৈতিক ধর্মীয় জীবন সামাজিক জীবন প্রত্যেকটি ক্ষেত্রকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যক্ত করেছে তাই বৈদিক সোসাইটি নৃবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব কারণ নৃবিজ্ঞান সমাজ অর্থাৎ সমাজে অবস্থানকে মানুষকে নিয়ে কথা বলে যেখানে মানুষ সৃষ্টি করা সমাজ এবং সমাজ থেকেই সৃষ্টি হয় সভ্যতা আজকে আলোচনা আমাদের